हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल कंटेंट क्रिएटर MT। सो आशा करी तुम्हें सब भालो आछो। सो अनेक आगे देखी जो अने के अनेक धरनेर भिडियो बनाइछे, आमी मने करलाम जे एकटा भिडियो बनानो प्रयोजन, ताई आर कि बनाइलाम। आर किछु कमेंटो छिलो जे एरकम एकटा भिडियो बनान। सो यूट्यूब चैनेले आमरा जे URL-टा देखी, सो सेई URL-टाके आमरा किभाबे कास्टमाइजेशन करब। सो URL-টা আমাদের ফার্স্টলি অনেক ওয়াইড এন্ড নাম্বার দিয়ে থাকে। যেমন আমরা যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি ফেসবুকে ঢুকি, নর্মালি আমরা এটাই ঢুকলাম। সো আমাদের যেহেতু কাস্টমাইজেশন করা আছে, সো এখন দেখাবে না। সো এখানে যেরকম সরকারি ওয়েবসাইটটা আছে, যে আমরা কিভাবে এই ওয়েবসাইটটা এত সুন্দরভাবে করছে, সো এই ওয়েবসাইটটা অবভিয়াসলি কাস্টমাইজেশন করা। ওকে, আর আমরা আমাদের চ্যানেলের লিংক যদি কাউকে শেয়ার করি, সো সেটা যদি দেখতে ভালো না হয়, তাহলে কেমন একটা দেখায় না। আর কোনো কেউ যদি আমাদের চ্যানেলে এসে আমাদের চ্যানেলটাকে সাজানো গোছানো সব কিছু একদম পারফেক্ট দেখে, সে কিন্তু আমাদের ট্রাস্ট করবে। ওকে, সো বিশেষ করে তারা ফলো আপ করে যে প্রোফাইল পিকচারটা, মানে ব্যানার কাভার পিকচার, সরি ব্যানারটা বা কাভার পিকচার দুইটাই সেম। সো এটা অনেক সুন্দরভাবে যদি আমরা দিই, তাহলে কিন্তু তারা বুঝবে যে না, অনেক সুন্দরভাবে সাজানো, সো তারা ট্রাস্ট করবে। অ্যান্ড আমাদের প্রোফাইল পিকচার, দেন আমাদের যেটাকে আমরা লোগো বলে থাকি, দেন আমাদের উপরে বিশেষ করে যেটা আমাদের উপরে দেখতে পাই, সেটা হচ্ছে URL। সো আমরা সেটাকে যদি কাস্টমাইজেশন না করি, সেটা কিন্তু খুব একটা সুন্দর দেখায় না চ্যানেলে। সো এটার জন্য ট্রাস্ট অনেকটা বেড়ে যায়। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক, যে আমরা কাস্টম URL কীভাবে করব। সো তার জন্য আমাদের ফার্স্টলি চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। সো আমরা চলে গেলাম মজিলা ফায়ারফক্সে। ওকে, দেন আমরা এখান থেকে ডিরেক্ট ইউটিউবে চলে যাব, যেহেতু আমারটা করা আছে, আমি ফুলভাবে দেখাতে পাচ্ছি না। সো এখানে আমি বলে দিচ্ছি, দেন ওইভাবেই করবা। আর বিশেষ করে ফোন ইউজার যারা আসো, তাদের জন্য এটা করাটা প্রবলেম, তাই না? এটা করা খুব একটা টাফ হয়ে যায়। সো তাদের জন্য সহজ একটা উপায় হচ্ছে, তোমরা ফার্স্টলি ক্রোম ব্রাউজারে যাবা। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা ইউটিউবে চলে যাবে। ইউটিউবে চলে গিয়ে ডান পাশে যে থ্রি ডট আছে, ওই থ্রি ডটে ক্লিক করে, দেন ডেস্কটপ সাইড মোড একটা আছে, ওই গোল চার কোণে ওই ঘরটায় ক্লিক করে দেওয়া মাত্র তোমাদের ফোনটা ঠিক যেরকম PC-তে আমরা ইউজ করি, সেম ডেস্কটপ মোড হয়ে যাবে। ওকে, সো ডেস্কটপ মোড করার পরে এখানে যা যা দেখাচ্ছি সব সেম, জাস্ট ওইটুকু কাজ করে নেবে। ক্রমে গিয়ে তোমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করে নেবে। দেন এখানে যেভাবে দেখাচ্ছি সেমভাবে তোমরা কাস্টম URL করতে পারবে। দেন আমাদের যে এখানে চ্যানেলের আইকনটা আছে, আমরা এই লোগোটা আছে, এই লোগোটার উপরে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ওকে, দেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই, এই সাইডে একটু নিচের দিকে আমরা যাব, এখানে একটা অপশন পাবো আমরা কাস্টমাইজেশন, যেখানে এখন কার্সরটা লাফাচ্ছে, এটা হচ্ছে কাস্টমাইজেশন। আমরা এই কাস্টমাইজেশনে ক্লিক করব। সো আমরা কাস্টমাইজেশনে ক্লিক করে দিলাম। দেন আমরা এটা সেটিংস থেকেও করতে পারি, বাট কাস্টমাইজেশন এখানে অনেক সহজ হয়, তাই আর কি সুবিধা হয়। দেন আমরা এখান থেকে চলে যাব ডিরেক্ট বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনে যাওয়ার পরে আমরা এখানে ফার্স্টলি আমাদের চ্যানেলের URL-টা ঠিক এখন যেটুকু মার্ক করা আছে, এইটাই হচ্ছে আমাদের চ্যানেলের URL। সো এই URL-টা যখন আমরা দেখব, তখন কেমন একটা দেখাচ্ছে না? আর কাস্টমাইজেশন করার পরে দেখো, এখানে কন্টেন্ট ক্রিয়েটর MT ফুল আমার চ্যানেলের নেমটাই দেওয়া আছে। সো এটা একটু হলেও বেটার দেখাচ্ছে। সো তোমরা এখানে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে প্লাস বাটন আসবে, সেই প্লাস বাটনে ক্লিক করে কাস্টম URL-এ ক্লিক করে, দেন এখানে তোমাদের যে এইটুক সিলেক্ট করবা। করার পরে এখানে যে নামটা তোমার চ্যানেলের, শুধু নামটা দিবা, যদি তোমার নামটা না নেয়, যদি ওই নামে এক্সট্রা অর অন্য চ্যানেল থেকে থাকে, তাহলে নিবে না, কারণ সে কিন্তু কাস্টম URL বানায় রাখছে। সো তার সাথে 1-2-1 অ্যাড করে দেখবে, যদি না নেয় 2 অ্যাড করবা, যদি না নেয় তার সাথে 0 অ্যাড করবা, বা কমন একটা ওয়ার্ড বা নাম্বার তোমরা ইউজ করবা, তাহলে নিয়ে নিবে। দেন তোমরা সেভে ক্লিক করে দিবে।
সো এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে, সো আমি নিউ একটা চ্যানেল খুলে 100 সাবস্ক্রাইব কমপ্লিট করার পর দেন তোমাদেরকে এটা আবার দেখায় দিব নেক্সট ভিডিওতে, কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো। সো আশা করি বুঝে গেছো, আর এটা তোমরা 100 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়া মাত্রই করতে পারবা। দেন আমি কিছুদিন আগেই করছি, আমি করছিলাম না, সো এটা তোমরা করে নিবা, তাহলে তোমাদের চ্যানেলটাকে ভালো দেখাবে। ওকে, সো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে। আর সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।